এক বাদশার দরবারে এক জেলে ছিল, কথা বুঝতে পারছেন? জেলে ছিলেন তো যিনি মাছ শিকার করে। হঠাৎ একদিন বাদশার দরবারের সামনে থেকে যাইতেছে, যাওয়ার সময় হঠাৎ বাদশা দেখে ওই জেলে যাইতেছে। তখন বাদশা বলে, এই জেলে এদিকে আসো। তখন ওই জেলে ছেলেটা বলে, পাইছি রে বাদশা আমার ডাক দিয়েছে নাকি, অপরাধ করছি, আজ যেমন আমার 12টা বাজায় নেই, কথা বুঝতে পারছেন? এই কথা বলিয়া জেলে খুব ভয় পেয়ে ভয় পেয়ে বাদশার দরবার আছে, আসে এইভাবে কাঁপতে আছে। বলতেছে, বাদশাহ মহাশয় আদেশ করুন, কিসের জন্য আপনি আমাকে ডাক দিয়েছেন? তখন যুবক বলে, বাদশাহ বলে, তুমি কি মাছ শিকার করো না? বলে, বাদশাহ মহাশয় মাছ শিকার করি। বড় টড়ো মাছ একটা পাও না? কই পাই তো, এবার যদি কোনো বড় মাছ শিকার করতে পারো আমি বাদশাহ দরবারে নিয়ে আসবো। বলে সুবহানাল্লাহ, যেই মাত্রা এই কথা বলছে যুবক খুশি হইয়া রাওয়ানা হইয়া গেছে। কি বাবা, খুশি হইয়া রাওয়ানা হইয়া গেছে। রাওয়ানা হইয়া মাছ শিকার করে ঢেলে ঢেলে ছোট 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 পা, হঠাৎ একদিন বড় একটা মাছ পাইছে। খাইয়া যখন এটা বাড়িতে নিয়ে আসলো, বিবি ঘর থেকে এই বড় দাও নিয়ে বাইর হয়েছে। হইয়া বিবি বলে, স্বামী আমা অনেকদিন পরে একটা বড় মাছ পাইছে, বড় মাছ তো অনেকদিন ধরিয়া খাই না, আজকে এটা পাইছে, আজকে এটা সাইজ করব। তখন স্বামী বলে, ওই জেলে বলে, না বিবি এটাকে সাইজ করা যাবে না ভাই। ওই জেলে যখন মাছ ধরলো, তার বিবিকে বলে, এটা আমরা খাবো না, বাদশার দরবারে নিয়ে যাবো। আচ্ছা, যখন বাদশার দরবারে নিয়ে আসলো, আসার পরে দারোয়ান বলে, গোলাম তুমি কোথায় যাচ্ছ? বাদশাহ আমাকে বলছে বড় মাছ পেলে আমি বাদশার দরবারে আসার জন্য। তো দারোয়ান বলে, ভিতরে যাইতে পারবা না। কি বলে? ভিতরে যাইতে পারবা না। তখন যুবক বলতেছে, বাদশাকে ডাক দাও। তখন একজন উজির ভিতরে গেলে, যাওয়ার ফলে বলে, বাদশাহ মহাশয় একজন জেলে একটা বড় মাছ নিয়ে আপনার দরবারে আছে। বলেন না সুবহানাল্লাহ। তখন বাদশাহ দৌড়িয়া মাছটা দেখার জন্য আসে। আসিয়া যখন মাছ দেখলো, বাদশাহ সঙ্গে সঙ্গে পকেটের মধ্যে হাত দিয়া 2000 দিরহাম পুরস্কার দিল। বলে সুবহানাল্লাহ, যেই মাত্র 2000 দিরহাম পুরস্কার দিছে, বাদশাহর বউ আছে না, আপনার জানালার খিড়কি দিয়ে এভাবে চাই বসে, মাছের দাম হতো না 500 দিরহাম, আমার স্বামী কিভাবে দিল 2000 দিরহাম? কথা বুঝতে পারছেন? যুবক তো 2000 দিরহাম পাই আর দেরি করছে না, একটা দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। কথা বুঝতে পারছেন? যুবকের মন তো একদম খুশি, তার 2000 দিরহাম আমার 14 কুড়ি খাইলে তো শেষ হইতো না, যা কাজ কাজ তখন পাইছি, আর দেরি করি না, দৌড়ে বাড়ির দিকে রওনা হয়েছে। ভিতর থেকে বাদশার বউ ডাক দিকে, স্বামী এদিকে আসে। তখন বাদশাহ বলে, কিসের জন্য? আরে কথা শুনে গেল। যাওয়ার পরে বলে, যে মাছটা নিয়ে আসছে মাছটার কি দাম 2000 দিরহাম? তখন বাদশাহ বলে, আরে বিবি মাছের দাম তো 2000 দিরহাম না, কিন্তু আমি বাদশার সাম্পত 2000 দিরহাম। বলেন না সুবহানাল্লাহ, কারণ মাছের দাম যদিও হয় 500, কিন্তু আমি বাদশার সাম্পত 2000, সেই জন্য আমি 2000 দিরহাম দিছি। তখন বিবি বলে, মাস্টার ফিরিয়ে দেওয়া টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসো। বাদশাকে আমি বাদশা দিছি, কিভাবে আবার টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসবো? তো যখন সে মাস্টার নিয়ে আসছে, তাকে তুমি কিছু বলেছো? ও কিচ্ছু বলি নাই, তাকে ডাক দাও। তারপর ও ডাক দিয়ে সে যখন আসবে, বলবা, যুবক তুমি যে মাছটা আনছো, মাছটা কি আমি তো তোমাকে জিজ্ঞেস করে নাই, মাছটা কি পুরুষ না মহিলা? মাছটা যদি পুরুষ হয় তাহলে তুমি বলবো আমার মহিলা মাছের দরকার, বেড়ি মাছের দরকার, আর যদি বেড়া মাছ হয় তো তুমি কইবা বেড়ি মাছের দরকার, হাতে যেটা কইবা এটা উল্টা কইবা, কথা কইলা কি যা কইবা উল্টা কইবা। এবার যুবকের ডাক, যে যুবক এদিকে আসো। যুবক ওকে খাইছে, বাসা 2000 দিরহাম দিছি, বেড়ি যেতে দিতেছি দিছি রাখিয়ে দিব। আইসে আসার পরে, আসলে তোমাকে তো জিজ্ঞেস করি নাই যে মাছটা তুমি আনছো, মাছটা বেড়া না বেড়ি? তো যুবক তো বড় শিয়ালা, বাদশাহ আমার থেকে টাকা কেমনে রাহি আমি একবার দেখব। যুবক কইলো, বাদশাহ মহাশয় বাসটা মাছটা বেড়া হো না বেড়ি হো না হেড়া। বলেন না সুবহান, কি কর বেড়া হো না বেড়ি হো না হেড়া। এবার বাদশাহ পকেটে হাত দিয়ে দিছি কত, আরো 2000 দিরহাম। বলেন না সুবহান, কত দিরহাম হয়েছে? 4000 দিরহাম। ভিতরে বাদশাহ বউ সব ভেঙে যাচ্ছে, জ্বালানা দরজা যা আছে সব ভেঙে যেতেছে। তো বেড়ার কইছি টাকা ফিরিয়া তুই আমি যদি খানা দিয়ে গিয়ে 2000 দিরহাম। তখন যুবক দে, ভাইয়া তো কথা বুঝতে পারছেন, বাসার বউ দিক দিয়ে ঘরে দিয়ে সব ভেঙে যেতেছে, কো ভিতরে আইও। তো বাসায় গেছে, যাওয়ার পরে তোমার না বললাম টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসার জন্য, তুমি দিয়ে আরো 2000 দিরহাম দিছো। তখন বাসা বলে, দিদি তুমি বলেছো যুবককে আমি বলার জন্য মাছটা বেড়া না বেড়ি, যদি বেড়া বলে আমি বলতাম বেড়ি, বেড়ি বললে আমি বলতাম বেড়া, এটা তো কয় আরেকটা বলে বেড়া আমার বেড়ি আমার হেডা বলে। তো হেডা যেমন হচ্ছে আমি বাচ্চা যেটা চাইছি এটা রুপেটা, তো শান্তি আমি বাচ্চার আরো 2000 দিরহাম দেওয়া। তখন দিদি কয়, টাকাটা দিয়ে যাব কেমনে না কয়, আরে টাকা দিলে তো সময় যে হিসেবে তুমি টাকা দিতে সব দিন হামগুলো দিতেছো,
দেওয়ার সময় তার হাতে থেকে একটা পয়সা ফিরে গেছে। তুমি কি জানো না হাতের থেকে যদি টাকা ফিরে যায় এই টাকা মালিকের আর থাকে না, এই টাকা কার হয়? গোলামেরও থাকে না, ওই টাকা ফকির মিসকিনের হয়ে যায়। এটা আমাদের রাজ্যের রুলস আইন। সে যখন রাজ্যের আইন ভঙ্গ করছে তার থেকে কোনো জরিমানা নেই, টাকাগুলো ফিরিয়ে নিয়ে আসো, তার বাচ্চাটা দিয়ে দাও। কথা বুঝতে পারছেন? এটা একটা টিপস বার করছে বাচ্চা বউ। তখন বাচ্চা কয়ে যুবক এদিকে আসো। যুবক কয়েছে আসছে, এবার আমি থাকতাম না টাকা, এবার আর খেয়ে দিব। বাচ্চার কাছাকাছি এসে আসার পরে বাচ্চা কয়, যুবক তুমি মাছটা আনছো ভালো, বেড়া আমার বেড়িয়া না হেঁটা এও ভালো। তুমি জানো না রাজ্যের মধ্যে আইন রয়েছে, কারোর পকেট থেকে যদি টাকা ভরে যায় ওই টাকার মালিক আর মালিক থাকে না, ফকির মিসকিন হয়ে যায়। তুমি তো ওই টাকাটা নিয়ে এলেছো, অর্থাৎ আই আমার দেশের আইন ভঙ্গ করছো, তোমার কোনো জরিমানা লাগতো না, তুমি টাকাটা ফিরে দিয়ে মাছ ফিরিয়ে দাও। কথা বুঝতে পারছেন? যুবক তো বড়ই শিয়াল। যুবক চুপ করে বলতেছে, বাদশাহ মহাশয় প্রথমে যে আপনি আমাকে 2000 দিরহাম দিয়েছেন, আমার 14 পুরী শেষ হয়ে দেবো, 2000 দিরহাম খাইয়া শেষ করতে পারতাম না, বলেন আসবো আমাকে। এরপরে 2000 দিরহাম দিয়ে আমি কি করিলাম? একটা বছর সব বিপরে দিলে তো আমার কোনো আপত্তি নেই। কিন্তু বাদশাহ মহাশয় যখন পয়সাটা ফুরে গেছে, ফরার পরে আমি রওনা দিয়ে এসেছি আমার বাড়ির দিকে, কারণ যেটি পাইছি আমি তো খাইয়ে শেষ করতে পারতাম না। পিছনের দিকে তাকাইয়া দেখি পয়সাটার উপরে দেখি আপনার মাথাটা, বলেন না সে ভালো। তখন আমার মনের মধ্যে আসলো, আরে যে বাদশাহ আমারে এত টাকা দিছে, যে বাদশাহ আমাদের পুরো রাজ্যের মানুষের রক্ষণাবেক্ষণ করে, ওই বাদশাহর মাথাটারে মানুষে এইভাবে ফাড়াইব, আর আমি সুযোগেরা বাদশাহ এই কারণে আমি পয়সাটা নিছি, টাকা লুটবেন আপনি সব টাকাগুলো রাখিয়া দেন। এই কথা বলার সাথে সাথে বাদশাহ দিলের মধ্যে আসলো, আরে কিন্তু টাকা লুবে রয়েছে না, আমি বাদশাহর মহব্বতে নিছি, আরো 2000 দিরহাম পুরস্কার দিছে, বলেন না সে ভালো। ভিতর থেকে বাচ্চার বউ আয়ো না ভিতরে, এবার বাচ্চাকে আর দাম লাগতো না, এবার তুমি থাকো, ঠিক আছে এবার তুমি থাকো, মা বলেরা রাগ করেন না, সেটাকে চোখা বলা হয়। তখন বাচ্চা সামনের বাজারে চলে আসলো, আসার পরে বলে, মহিলাদের সব কথা শুনলেন না, মহিলাদের সব কথা শুনলেন না।